গ্ল্যামার ওয়ার্ল্ডের তীর্থভূমি বলিউড। এখানে অভিনয়ের সঙ্গে নাচে গানে অভিনেতারা মাতিয়ে রাখেন দর্শক। তবে এইসব ছাড়াও বি টাউন সেলেবসদের রয়েছে আরও অনেক গুণ, যা দিয়ে তারা অনেকেই আবার নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায়। ওয়ার্ল্ড অফ এন্টারটেনমেন্টে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা বলিউড তারকাদের এসব রেকর্ডের কথাই জানাবো আজকের লিড স্টোরিতে। ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন, 5 দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করা লেজেন্ডারি এই অভিনেতার অসংখ্য রেকর্ডের সঙ্গে নাম আছে গিনেস বুকের খাতায়। তবে অভিনয়ের জন্য নয়, রেকর্ডের খাতায় এই মেগাস্টার নাম লিখিয়েছেন গানের জন্য। 2014 সালে শেখর রাবজিয়ানি মিউজিক কম্পোজিশনে হনুমান চল্লিশার গান করেন বিগ বি। সেখানে অমিতাভের সঙ্গে গলা মেলান আরও 19 জন সিঙ্গার, আর এতেই রেকর্ডের খাতায় নাম উঠে যায় এই কিংবদন্তির। বলিউডের গ্রিক গড খ্যাত অভিনেতা ঋত্বিক রোশন, অসাধারণ ডান্স মুভ, নিখুঁত অভিনয়ের সঙ্গে লেডি কিলার লুক নিয়ে তিনি রাজত্ব করছেন মুম্বাইয়ের বলিউড রাজ্যে। সেই সঙ্গে তার নাম আছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও। নিজের প্রথম ছবি দিয়ে এই রেকর্ডের খাতায় নাম লেখান বলিউডের এই কৃষ। 2000 সালে মুক্তি পাওয়া ঋত্বিকের ডেবিউ ফিল্ম কাহনা পেয়ার হ্যায় বক্স অফিসে ঝড় তোলার সঙ্গে লাভ করে রেকর্ড 93টি অ্যাওয়ার্ড। এতেই রেকর্ড বুকে নাম ওঠে এই অভিনেতার। গিনেসের রেকর্ড বুকে নাম লিখিয়েছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমারও। তবে গান বা ছবি দিয়ে নয়, এই অভিনেতা রেকর্ড করেছেন সেলফি তুলে। 2023 সালে মুক্তি পাওয়া নিজের সেলফি ছবির প্রচারে 3 মিনিটে 184টি সেলফি তোলেন বলিউডের এই রাউডি রাথোর। এর আগে এই রেকর্ডটি ছিল আমেরিকার জেমস স্মিথের দখলে। 2018 সালে কার্নিভাল ড্রিম ক্রুজ শিপে 3 মিনিটে 168টি সেলফি তোলেন স্মিথ। বলিউড বাদশাহ শাহরুখ খান, এশিয়ার সবচেয়ে ধনী এই অভিনেতার মোট সম্পদের পরিমাণ $760 মিলিয়ন, যা তাকে পরিণত করেছে বিশ্বের চতুর্থ ধনী সেলিব্রিটি হিসেবে। সম্পদশালী তারকাদের এই এলিট লিস্টে তিনি পেছনে ফেলেছেন বলিউড এমনকি হলিউডের রথী মহারথীদের, সেই সঙ্গে নাম লিখিয়েছেন গিনেসের রেকর্ড বুকেও, সেটিও আবার সবচেয়ে বেশি আয়ের জন্য। 2013 সালে এই অভিনেতা মোট আয় করেন $67.7 মিলিয়ন। এক বছরে এই বিশাল অর্থ আয় করে গিনেসের পাতায় নাম লেখান এই পাঠান। শাহরুখ খানের সঙ্গে গিনেস বুকে নাম আছে শাহরুখ ফ্যানদেরও। 2023 সালে মুক্তি পাওয়া পাঠান ছবির প্রিমিয়ারের আগে শাহরুখের বাড়ি মান্নাতের সামনে জড়ো হন শাহরুখ ভক্তরা। সেখানে একই ধরনের পোশাক পরে 300 ভক্ত মিলে দেন শাহরুখের সেই আইকনিক পোজ। তখন একসঙ্গে এতজনের বিশেষ একটি পোজ দেওয়ার ঘটনার সেটাই ছিল প্রথম, ফলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম ওঠে শাহরুখ ফ্যানদের। বলিউডের বিখ্যাত কাপুর খানদান, 4 জেনারেশন ধরে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অভিনয়, প্রযোজনা এবং পরিচালনা করে আসছে কাপুররা। তাই তো অভিনেতাদের সঙ্গে বিটাউনের বিখ্যাত কাপুর পরিবারের নামও রয়েছে রেকর্ডের খাতায়। 1928 সালে পৃথ্বীরাজ কাপুরের মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় এই পরিবারের। সেই থেকে এখন পর্যন্ত কাপুর পরিবারের মোট 25 জন সদস্য বলিউড ছবিতে অন স্ক্রিনে কাজ করেছেন। এক পরিবারের এতজন টানা এত বছর ধরে কাজ করার জন্য গিনেস বুকে স্থান পেয়েছে কাপুর পরিবার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।